দিন কি খবর আশা করছো আপনার সকল ভালে আছে আর মূর ভাল সেই কারণে আজি একটা নতুন ভিডিও লৈ আপনার ওসরলে আইসো তেতিয়াহলে মই মুন্মিয়ে মোর মুন্মি ব্লগসর আনেক ভিডিও লৈ আপনার সকলকে স্বাগতম জানাইছো। এতিয়া আবেলি 5:30 বাজিছে আর মই ব্লগ দিয়ার কথা নাছিলে কিন্তু আজি মানে অকমান উলাই যাম বলে ভাবিছিল। আমার ইহত দুজনী কালি মই কৈছিল যে তহতক কাইলে মই আবেলি অকন ফুরাবলে লৈ যাম, মানে আমার এখিনতে পার্ক এখন আছে, ভাবিছিল তাহাতক পার্কলে লৈ যাম আর সিহতে কৈছিলে কিবা এটা খাম বলি মুক কালি, কিন্তু সেই কারণে আমি উলাইছিল, দুইজনী উলাই রেডি হয়ে আছে কিন্তু বতরটো ইমান বেয়া, আজি 3:30 বজার পৰা বতরটো মানে আমার ইয়াত ইমান বরষুণ দিছে আর বরষুণ দিছে তো দিছে ইমান ঢেরকনি মারিছে, অলপ ভাল হওয়া দেখি বতরটো আমি আকো উলাইছিল এতিয়া 5:00 বজাত, কিন্তু আকো এতিয়া ইমান বতরটো বেয়া হয়ে আহিলে, সেই কারণে আমার যাওয়া নহলে। আর ইহতে যেহেতু চাও খাম বলে কৈছিলে আর মই সেই কারণে আমার ওসরতে দোকান এখন আছে তারপরে ভাবিছো চাওয়ার প্যাকেট একটা লৈ আহি সিহতক বনাই দিও, আর ঘর চিকেন আছিলে সেই কারণে ভালেই হল, মই ভাবিছো যদি চাওয়ার প্যাকেট পাও তেতিয়াহলে চিকেন চাওকে বনাই দিম আর অকমান ভালকে দিব লাগিব যেহেতু সিহতে উলাই যায় খাম বলে কৈছিলে, গতিকে মই দোকানের পৰা হোগৈ যদি পাও তেতিয়াহলে অকন অকনকে আপনার লগতো শেয়ার করি মই কেনেকে চাও বনাও, গতিকে ভিডিওটো চাই থাকিব। মই প্রথমতে দোকানের পৰা আহি লও, দোকানের পৰা আহি পাই গলো আর চাও প্যাকেটও পালো, বাৰু আহি পেলায় বইল করে দিছো চাওখিনি, তারপর কেনেকৈ বনাও মই দেখাই যাম, আপনাদেরকে চাই থাকিব। মই কাপড়টো প্রথমতে চেঞ্জ করে লও। এতিয়া মই চাও বনাবলৈ লৈছো আর এটা কেৰাহিতে মই অলপ রিফাইন দি পেলাই তাত পিঁয়াজ দুটা এনেকৈ দি দিছো আর মই একেবাৰে হাই ফ্লেমত ৰাখিছো গেছটো। এতিয়া ইয়াত এটা বিলাহী এনেকৈ মিহি মিহিকৈ কাটি মই ইয়াত দি দিছো। এতিয়া এইখিনি ভালদৰে মই লৰাই থাকিম, এনেকৈ ভালদৰে দুইখিনি ৰঙা হোৱাৰ পাছত মই ইয়াত অকণমান নিমখ দি দিছো, অলপ ৰেড চিলি দি দিছো আৰু এতিয়া এইখিনি ভালদৰে লৰাই থাকিম। এতিয়া অলপৰ ভজাৰ পাছত মই ইয়াত বইল কৰি থোৱা চাউখিনি দি দিছো। মই গেছটো মিডিয়াম ফ্লেমলৈ আনি লৈছো আৰু এতিয়া ভালদৰে হেতাখনে লৰাই লৰাই এইখিনি ভাজি থাকিব লাগিব। সবরে চাও বনোৱা মেথডবিলাক বেলেগ বেলেগ আৰু মই আজি ইমান কম বস্তু দি ঘৰতে কেনেকৈ চাও বনাব পাৰি তাকেহে আপোনালোকক দেখুৱালো। আৰু এতিয়া অকণমান হালধি ইয়াত দি দিছো, মই মিডিয়াম ফ্লেমতে ৰাখি এনেকৈ হেতাখনে ভালদৰে লৰাই আছো। আৰু এতিয়া মই অকণমান চিকেন বইল কৰি পেলাই মানে ফ্ৰাই কৰি থৈছিলোঁ সেইখিনি ইয়াত দি দিছো। এইখিনি ভালদৰে লৰাই দি মই এইটো চাও পেকেটৰ লগতে চাও মছলা পাইছিলোঁ সেইটো ইয়াতে দি দিছোঁ। এইখিনি হৈয়ে গৈছে আৰু অলপৰ মই এনেকৈ মিডিয়াম ফ্লেমতে ৰাখি দিম। এয়া দেখিছেনে চাও চাওখিনি ধুনীয়াকৈ হৈ গৈছে আৰু মই ইফালে মাংস বনাইছিলোঁ, এয়া মাংসখিনিও হৈছেহি আৰু আৰু মই লুচি বনাইছিলোঁ সেইখিনি হৈ গ'ল লুচি বনোৱা, আজি মাংস ৰুটি আৰু চাও চাও খাম। এতিয়া ইহঁতক খাবলৈ দিছোঁ, মোৰ বনাই হৈ গ'ল আৰু এয়া দুইজনী চাওক ওলাই আছে, ওলাই পেলাই এনেকৈ খাব দিছোঁ। ভাল হৈছে নে? ভাল লাগিছে, ৰেষ্টুৰেণ্টৰ নিচিনা হৈছেনে? হৈছে হৈছে নাই কেনে না ৰেষ্টুৰেণ্টৰ নিচিনা হৈছে, তেতিয়াহ'লে খাই দিয়া, বেলেগ এদিন যাম, কাইলৈ যাম দেই, হ'ব কাইলৈ দেউতাৰ লগত একেলগে যাম। কি টেষ্টি হৈছে কাৰণে নিব
এয়া দেখিছেনে ইহঁতে খাই আছে আৰু মোৰো হৈ গৈছে যেতিয়া পাকঘৰত সব বনাই দেউতাক আহিব হৈছে দেউতাকো দিম আৰু ময়ো খাই দিম আৰু ভাবিছোঁ ব্লগটো এইখিনিতে শেষ কৰোঁ যদি আজি মোৰ ভিডিঅ'টো চাই আপোনালোকে অকণমানো ভাল পালে তেতিয়াহ'লে এটা লাইক কৰিব কমেণ্ট কৰিব শ্বেয়াৰ কৰিব আৰু নতুনসকলে ছাবস্ক্ৰাইব কৰি ওচৰতে থকা বেল আইকনটো প্ৰেছ কৰি থৈ যাব তেতিয়াহে মোৰ আহিবলগীয়া নতুন নতুন ভিডিঅ'ৰ নটিফিকেশ্যনসমূহ আপোনালোকে পাই থাকিব তেতিয়াহ'লে আজিলৈ আহোঁ আকৌ এটা নতুন ভিডিঅ'লৈ আপোনালোকৰ ওচৰলৈ সোনকালে আহি আছোঁ।